আমি ফার্স্ট যেদিন কেমন রুমে গেছিলাম না আমি খুব ভয় পেয়ে গেছিলাম চারিদিকে ইঞ্জেকশন আর ওষুধ আর রুমে ফিরে এসে খালি বমি করতাম খেতে ভালো লাগতো না চুল পড়ে গেছিলো দু বছরে আমি আটটা ব্যাক বোন কেমন খেলেছিলাম টেবিল টেনিসটা ফার্স্ট ফার্স্ট আমি দাপিয়ে খেলেছিলাম এই মেডেলটা নিয়ে যখন ছুটে মার কাছে এলাম মা কাজ ছিল ক্যান্সার ইজ নট এ ব্যারিয়ার ইট মেক্স ওয়ান এগ বরিয় আমি অরন্ধতা গাঙ্গুলি একজন ক্যান্সার সারভাইভার আমি ইন্ডিয়ার হয়ে রাশিয়াতে খেলে গোল গোল্ড জিতে নিয়ে আসি তখন আমি খুবই ছোট সেই জন্য ওইভাবে আমার ডিটেলসে কিছু মনে নেই কিন্তু পরে অনেকটাই আমার মার কাছ থেকে জানতে পারি আমি আমার দাদার হাত ধরে স্কুলে যেতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম দারুণ ছিল আমার লাইফটা হঠাৎ দু হাজার ষোলোর এপ্রিলে আমার খুব জ্বর আসে ডক্টর অমরেশ দে আমার অনেক রকম ব্লাড টেস্ট করায় ডেঙ্গু ম্যালেরিয়া আর অনেক কিছু আর হয়ে নামও মনে নেই সব কিছুতেই রিপোর্ট নেগেটিভ আসে তখন ডাক্তার বলেন আমরা ব্লাড ক্যান্সার সাসপেক্ট করছি দুদিন পর রিপোর্ট আসে ব্লাড ক্যান্সার কনফার্ম আমার ফ্যামিলির সবাই শখ ডাক্তারবাবু বলেন আমাকে ইমিডিয়েটলি মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়ে যেতে ওইখানে ক্যান্সারের সব থেকে ভালো ট্রিটমেন্ট হয় একদিনের মধ্যে সব ব্যবস্থা করে আমার সঙ্গে আমার মা বাবা আর আমার মাসি বম যায় দাদাভাই এখানে একাই আমার দাদু দিদার সাথে থেকে যায় ওইখানে পৌঁছে তো যেন মেয়ালা বসেছে আমি তো অনেক বড় সিক্স মান্থস এইট মান্থসের বেবিধারও ব্লাড ক্যান্সার আমার সব রিপোর্ট দেখার পর বম্বে আমার ডক্টর ডক্টর ওয়াসু বলেন আমার চারটে সাইকেলের কিমো চলবে যেটার জন্য সিক্স টু এইট মান্থস লাগবে মা তো আগেই ঝপ ছেড়ে এসেছিলো বাবাকেও ছাড়তে হলো এত মাস থাকতে হবে বলো যদি মাঝে মধ্যে বাবা কলকাতায় আসতো আমি জিজ্ঞাসা করলে বলতো যে দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি কিন্তু পরে আমি আসল কারণটা বুঝতে পেরেছিলাম যাই হোক আর ট্রিটমেন্ট শুরু হলো একটা নতুন রুটিন রুম টু হসপিটাল হসপিটাল টু রুম রুম টু হসপিটাল হসপিটাল টু রুম হ্যাঁ ফার্স্ট দিন কেমন রুমে গেছিলাম না হ্যাঁ খুব ভয় পেয়ে গেছিলাম চারিদিকে ইঞ্জেকশান আর ওষুধ ডক্টর সিস্টার মাস্ক গ্লাভস অ্যাপন পরে আছে সব চুপচাপ আমি বাবার গলাটাকে চেপে ধরেছিলাম মা বললো কিচ্ছু হবে না একটা পিঁপড়ে খালি করে কামড়ে দেবে আমি খুব কেঁদেছিলাম সেদিন হসপিট হসপিটালে গিয়ে কেমন নিতাম আর রুমে ফিরে এসে খালি বমি করতাম খেতে ভালো লাগতো না চুল পড়ে গেছিল। মাথা তো মাথা ব্যথা করতো দিন খালি মাস্ক পরে থাকতাম কালো হয়ে গেছিলাম আমি হট করে যেন সব চেঞ্জ হয়ে গেল। আর যেদিন আমার কেমন এবার থাকতো না সেদিন আমি জানলার পাশে বসে ভাবতাম কি করছে আমার স্কুলের বন্ধুরা ড্রয়িং করছে না পিটার ক্লাস করছে দাদা আমাকে মিস করে আমার তো বেরোনো বারণ ছিল তাও আমাকে কাছে কোথাও ঘুরিয়ে নিয়ে আসতো আমার মা বাবা যাতে আমার মনটা ভালো থাকে টাটাতে অনেক রকম অ্যাক্টিভিটিস হয় ড্রয়িং হয় ডান্স হয় আমি সব কটা তাতে পার্টিসিপেট করতাম মা একটাতেও বারণ করতো না আমার হাতে এখানে কেমন নিডিল লাগানো ছিল তাও আমি ড্রয়িং কম্পিটিশানে ফার্স্ট হই ডান্স করে আমি অনেক হাততালিও পাই আমার কেমনিতে খুব কষ্ট হতো কিন্তু মা ওটির রুমে আমার হাতটা চেপে ধরে থাকতো কিন্তু ইচ্ছে হতো যে বাবার সঙ্গে যাই কিন্তু বাবা তো আমার কষ্ট দেখতে চাতো না তাই আমি আমার মায়ের সঙ্গেই যেতাম আমার মাথা খুব স্ট্রং এ ভাইয়া দশ মাস পর আমি বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে দেখি বাড়িতে অনেক কিছু নেই তখন আমি বুঝতে পেরেছিলাম বাবার আসার আসল কারণটা কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি যে আমি বুঝতে পেরেছিলাম আমি তো বাইরে গিয়ে খেলতে পারবো না তাই দাদাভাই আমার জন্য মাঠে যাওয়ার থেকেও বন্ধ করে দিল আমার সঙ্গে বাড়িতে বসে চেস খেলত ক্যারাম খেলতো আমি রোজ স্কুলেও যেতে পারতাম না উইকে একদিন খালি অ্যাবাগস ক্লাসে যেতাম আর ট্রিটমেন্ট কিন্তু শেষ হয়নি কারণ টোটাল ট্রিটমেন্টটা ছিল আড়াই বছরের আমি তো শুধু কয়েকটা মাস ট্রিটমেন্ট নিয়ে এসেছি বাকি ট্রিটমেন্টটা তো এখনো বাকি বাবা ছুটি পেত না তিন মাস অন্তর অন্ত তাই মা আমাকে একাই বোম্বে নিয়ে যেত আর আমি ইঞ্জেকশনের নিরিলকে ভয় পায় না আমি একাই চলে যাই কি রুমে যারা এক দুজন জানতে পেরেছিল আমার অসুখটার ব্যাপারে তারা আমার মা বাবাকে জিজ্ঞাসা তো করেছিল ওর নাক মুখ দিয়ে রক্ত পরে ওর রক্ত তো হয় এরকম কিচ্ছু হয়নি এসব শুধু মুভিজেই দেখায় আমাকে শুধু ইনজেকশন নিতে হয়েছে আর ওষুধ খেতে হয়েছে দু হাজার আঠেরো ডিসেম্বরে হয়ে আমি ক্যান্সার ফ্রি আর দু হাজার উনিশে ফেব্রুয়ারিতে মার কাছে একটা কল আসে মুম্বাই টাটা থেকে ম্যাম বলে গানগুলিকে রেডি করো রাশিয়া যাওয়া থাকাকালীনই আমরা জানতে পেরেছিলাম প্রত্যেক বছরে কিছু বাচ্চাদেরকে রাশিয়াতে খেলতে নিয়ে যাওয়া হয় মা তো অবাক মা ম্যাম কি বলে ম্যাম খতম হয়ে ম্যাম তাতে বলে টেনশন নেই আর কি আমিও প্র্যাকটিস শুরু করে দিলাম আর কতদিন বাড়িতে থাকবো সুযোগ পেয়েছি কাজে তো লাগাতেই হবে সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে দাদা সাথে চলে যেতাম মাঠে ফ্রি হ্যান্ড ফুটবল প্র্যাকটিস করার পর চলে যেতাম সুইমিংয়ে তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে যেতাম টেবিল টেনিস প্র্যাকটিসে আমার কোচেরাও আমাকে খুব সাপোর্ট করেছে আমি খুব অল্পতেই টায়ার্ড হয়ে পড়তাম বলে আমাকে রেস্ট নিয়ে আবার প্র্যাকটিস করাতেন সবাই আমাকে খুব বেনথ দিয়েছে তিন মাস খুব প্র্যাকটিস করার পর চলে এলো সেই দিন বসলাম ফ্লাইটে পৌঁছালাম রাশিয়া ওইখানে পনেরোটা দেশ থেকে ছশোটা বাচ্চা এসেছিলো এই ওয়ার্ল্ড চিলড্রেন্স উইনার্স গেমে পার্টিসিপেট করতে সবাই ক্যান্সার সারভাইভার হুম আমাদের দেশ আলাদা ভাষা আলাদা কিন্তু আমাদের লড়াইটা একই ফার্স্ট দিনেই ছিল আমার ম্যাচ দারুণ খেলেছিলাম টেবিল টেনিসটা ফার্স্ট ফার্স্টটা আমাপিয়ে খেলেছিলাম কাউকে হারিয়েছি সেভেন ইলেভেনে কাউকে হারিয়েছি ওয়ান ইলেভেনে কাউকে আবার হারিয়েছি ফোর ইলেভেনে কিন্তু ফাইনাল রিপোর্ট দিচ্ছে না খালি দেখাচ্ছে অরণ্য দেশ অন অনহোল্ড তারপরে জানালো আমারই মতন একটা বাচ্চা ভালো খেলেছে সে রশিয়া প্রেজেন্ট করছে তার জন্য আমাকে একটা সিক্স রাউন্ড খেলতে হবে ঠিক আছে শুরু হলো আমার সিক্স রাউন্ড সত্যি দারুণ খেলে ছেলেটা আমি টু ও সেক্স ইন্ডিয়ার যারা গেছিলো সবে বস এক এক করে বসে পড়লো আর কেউ আমাকে চেয়ার করছিল না খালি মাদারি বলছিল। হবে হবে ঠান্ডা থাক ফোকাস আমি যেভাবে বলছি সেভাবে খেল আর কি আমিও তো সবসময় মার কথা শুনি তাই মা বলছে সেভাবেই খেলছি মা বলছে বলটা মার মারছি মা বলছে বলটা ছাড় ছেড়ে দিচ্ছি এভাবে থ্রি সিক্স থেকে ফোর সিক্স ফাইভ সিক্স সিক্স অল আর মনে হলো হ্যাঁ পারবো আমি পারবই আমি সেভেন সিক্স এইট সিক্স নাইন সিক্স ইন্ডিয়ার যারা গেছিলো আবার সবাই উঠে দাঁড়িয়ে আমাকে চেয়ার করা শুরু করে দিল ইন্ডিয়া 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 তার মধ্যে একটু অদ্ভুত এন্ট হলো মনে হলো হ্যাঁ আর দুটো বল যে করে ও খেলে দেবো টেন সিক্স ইলেভেন সিক্স ইয়ে ইট সবাই ইন্ডিয়া ইন্ডিয়া বলেছে আঙ্গুলি আঙ্গুলি বাজা শুরু করে দিল আমি যখন ইন্ডিয়ার ফ্ল্যাগটা নিয়ে পোডিয়ামে উঠছিলাম আর দারুণ প্রাউড ফিল হচ্ছিল আমাকে কোলে করে ভিক্টরি স্ট্যান্ডে ফার্স্ট পজিশনে তুলে দিয়ে বললো দ্য ফার্স্ট প্লেস ইজ ইয়ার্স আমি মেডেলটা নিয়ে যখন ছুটে মার কাছে এলাম মা কাজ ছিল মা বলল মা দু হাজার ষোলোতেও কেঁদেছিলো আর মা সেদিনও কেঁদেছিল কিন্তু এই কান্নাটা ছিল মার জয়ের কান্না সেকেন্ড দিনে ছিল আমার সুইমিং যেটাতে আমি স্টেকস থই আর সেদিনের ইভিনিংয়ে ছিল আমার ট্রাইফেল শুটিং। যেটাতে আমি পয়েন্ট সিক্সের জন্য ব্রোঞ্জটা মিস করি আর থার্ড দিনে ছিল আমার চেস যেটাতে আমি কিছু জন্য ইন ফিউচার আমি খেলাটাকে কন্টিনিউ রাখতে চাই আর আমি আর আনতে চাই আমি ক্যান্সার থেকে এটা শিখেছি ক্যান্সার ইজ নট এ ব্যারিয়ার ইট মেক্স ওয়ান এ ওয়ারিয়ার এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু